এক জায়গায় ডক্টর দেখাইছি, হুম হুম এক জায়গায় কি যেন ওজন দিচ্ছে একটা থেরাপি নিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয় নাই। আর কয়েক জায়গায় দেখাইছি ডক্টর, কোনো কাজ হয় নাই। হুম 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 পরে আর কয়েক জায়গায় ঘুরে চিন্তা করলাম যে এখানেই ভালো, বেস্ট। মানে প্রথমে আপনি ডিপিআরসি হসপিটালে ভর্তি হলেন, হ্যাঁ, কিন্তু 3 দিনের মাথায় আপনি একটু চলে গেলেন, কিছুটা কনফিউজ ছিলেন যে আসলে কি হচ্ছে। হ্যাঁ, গিয়ে অন্য অন্য জায়গায় কিছু ট্রিটমেন্ট নিলেন। হ্যাঁ, কিন্তু বাইরের সাথে যখন আপনি কম্পেয়ার করলেন, আপনার মনে হলো যে অ্যাভারেজের বেস্ট হচ্ছে আপনার ডিপিআরসি হসপিটাল। মনে কিছুটা সংশয় কাজ করছিল যেহেতু আপনার হাতে সময়ও কম, এত অল্প সময়ের ভিতরে আপনাকে সুস্থ হতে হবে, তো সেই জন্য আপনি আবার আসলেন এবং ট্রিটমেন্ট শুরু করলেন। এবং প্রথম দিকে যখন আপনার সাথে আমার কথা হতো, দেখতাম যে আপনি কিছুটা ডিসঅ্যাপয়েন্ট থাকতেন, কিছুটা মন মরা হয়ে থাকতেন, মানে কনফিউজ থাকতেন, সুস্থ হবেন কি হবেন না একটা সংশয় সবসময় কাজ করতো। হ্যাঁ, বাট ঠিক কতদিন পর থেকে বুঝতে শুরু করলেন না ধীরে ধীরে আপনি একটু একটু করে সুস্থ হচ্ছেন? ভর্তি হওয়ার 1 সপ্তাহের মধ্যে আমি চিন্তা মানে বুঝতে পারলাম, চেঞ্জ দেখতে পারলেন যে না ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। আজকে কততম দিন আপনার? আজকে 14তম দিন। 14তম দিন? হ্যাঁ। সেই প্রথম দিন ভর্তি হওয়ার যে ব্যথা নিয়ে ভর্তি হওয়া, আর আজকে 14তম দিন, কেমন আছেন? অনেক ভালো আলহামদুলিল্লাহ। সেই অসহ্যকর কোমরের ব্যথা, পায়ের দিকে রেফার হয়ে যাওয়া, 4-5 মিনিট হাঁটতে না পারা, সেই মানুষটা আজকে কি হাঁটতে পারছেন? হ্যাঁ, আমি এখানে হাইট হাইটে সব কিছু করলাম। এখন আগে দেখেন বসে থাকতাম চেয়ার হিসেবে। কেমন লাগছে নিজেকে সুস্থ অবস্থায় পেয়ে? আবার জি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ঘুরে ফিরে ঠিক একই বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসি। একই বিষয় হলো আসলে দর্শক, সবার ঘটনা আসলে একরকম না। কারো কারো জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটে, অপ্রত্যাশিত ঘটনা, যেগুলো অন্যের সাথে আসলে মিলে না। দেখা যাচ্ছে যে আমরা সঠিক মনে করি যে এই মুহূর্তে হয়তো এই জিনিসটা আমার জন্য সঠিক, কিন্তু পরবর্তীতে দেখা গেলো আসলে এই জিনিসটা আমার জন্য সঠিক ছিল না। আর যখন শুনতে হয় ইস আপনি আরও আগে কেন আসলেন না, আরও আগে যদি আসতেন জীবন থেকে এতগুলো সুন্দর সময় যেমন চলে যেত না, এবং খুব দ্রুত সময়ের ভিতরে সুস্থ হয়ে উঠতেন। আরও কষ্টকর হয় যখন শুনতে পাই যে না আপনি আর কোনোদিনই সুস্থ হবেন না। আল্লাহ যেন আমাদেরকে কাউকে এই ধরনের কথা কখনো শুনতে না দেন। দর্শক, আজকে আপনাদের সামনে এখানে উপস্থিত করেছি আমাদের একজন ভাই, যিনি দীর্ঘদিন যাবত উনি PLID রোগে উনি ভুগছিলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্টও করেছেন, বাট সুস্থ হয়েছেন। আসুন দর্শক একটু ওনার সাথে কথা বলি, কি হয়েছিল প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। মোহাম্মদ আরিফ হোসেন। আরিফ হোসেন স্যার, বাসা কোথায় আপনার? ঢাকা কেরানীগঞ্জ। কেরানীগঞ্জে স্যার, পেশাগতভাবে কি করেন আপনি? আমি দেশের বাহিরে থাকি। কোথায় থাকেন? কুয়েতে। কত বছর ছিলেন ওখানে? 5 বছর। গত 5 বছর? হ্যাঁ। আচ্ছা, পেশাগতভাবে আপনি কি করেন ওখানে? ওইখানে এমনিতে ভারী কাজ টাজ করা লাগতো। ভারী কাজ করতে হয়। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছেন ট্রিটমেন্টের জন্য, কি হয়েছিল যদি একটু বলেন? আমি ওইখানে ভারী কাজ করার জন্য কি ব্যথা পাই, পরবর্তীতে ব্যথাটা আমার পায়ের দিকে ব্যথা চলে যায়। ঘটনাটা কি যদি আমাদেরকে খুলে বলেন, কি হয়েছিল ওই দিন? এই বালতি আল গেছিল আমাকে, এক হাতে ডান হাতে এই 50 কেজি ওজনের বালতি আল গেছিল। আচ্ছা, ওইটার জন্য এই ব্যথা পাইছিল। তুলতে গিয়ে দেখেছেন যে কোমরে প্রচন্ড টান লেগেছে, ব্যথা পেয়েছে। আচ্ছা, তো সাথে সাথে কি মানে ব্যথায় বসে পড়েছেন? সাথে সাথে ব্যথা হয় নাই, 1-2 দিন পর ব্যথাটা শুরু হয়েছিল। আচ্ছা, প্রথমে অল্প একটু ব্যথা ছিল, তারপরে দেখছেন যে ব্যথাটা ধীরে ধীরে বাড়ছে। যখন দেখলেন ব্যথাটা বাড়ছে, কি করলেন তখন? তখন এখানে ডাক্তার দেখাইছিলাম, এক্স রে করছি, ওরা ওষুধ দিয়েছিল, তো কোনো কিছু হয়নি। এই যে এক্স রে করলেন, ওষুধ দিয়েছে, কিছু বলেছে যে আপনার আসলে রোগটা কোথায় বা কি হয়েছে, সমস্যা কি? না, ওনারা এক্স রে দেখে তেমন কিছু বলতে পারেনি। আচ্ছা, বলেছে ওরকম কোনো সমস্যা নেই, যা বলছে ওষুধ দিয়ে দিয়েছে। বলছে ওষুধ খান, ঠিক আছে। আচ্ছা, ওষুধ খেলেন, কি হলো? কিছু হয়নি। পরে আস্তে আস্তে ব্যথা প্রচন্ড বাড়তে থাকে, আমি পায়ে ব্যথা চলে যায় পুরো। আচ্ছা, কোমর থেকে ব্যথাটা দেখছেন, পায়ের দিকে রেফার হচ্ছে। হ্যাঁ, এখন এই রেফার হওয়ার কারণে কি এমন হচ্ছে যে আপনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না দীর্ঘ সময়, হাঁটাচলা করতে পারছেন না দীর্ঘ সময়ে, কি হতো, সমস্যাটা কি হতো? হাঁটাচলা তো করতে একদমই পারতাম না, হয়তো বা 4-5 মিনিট হাঁটতে পারতাম, বেশি না, দাঁড়া থাকতে পারতাম না, শুধু বসে আর শুয়ে থাকতে পারতাম।
মানে যে সুস্থ মানুষটা সব কাজ করছেন, ভারী কাজ করছেন, সবই করছেন, সেই মানুষটাই হঠাৎ করে দেখছেন আর কাজ দাঁড়িয়ে থাকতে পারছেন না, একদম ইয়াং এবং এনার্জেটিক একজন মানুষ। এই ঘটনাটা ঠিক কতদিন আগে? চার মাস আগে। তার আগে সম্পূর্ণ ভালো ছিলেন, সুস্থ ছিলেন, এই ধরনের সমস্যা কোনোদিন আপনার লাইফে হয় না। আচ্ছা, তারপরে কি করলেন যখন দেখলেন যে এত খারাপ অবস্থা হয়ে যাচ্ছে? তখন কি অন্য কোনো ডক্টরের কাছে গেলেন? হ্যাঁ, পরবর্তীতে ইমিডিয়েটলি দেশে চলে আসি। আচ্ছা, ওখানে আর ডক্টর দেখেন না? ওখানে ডক্টর দেখেন, সরাসরি দেশে চলে আসছি। দেশে চলে আসার পর যেদিন আসছি এর পরের দিনে খেয়ে আসছিলাম আমি। মানে ডিপিআরসি হসপিটাল কেন, বা স্যারের বিষয়টা জানলেন কিভাবে? আমি ইউটিউবে দেখছিলাম। এটা কি প্রবাসে থাকাকালীন সময় দেখাচ্ছে? হ্যাঁ, মানে যখন আপনার এরকম একটা খারাপ অবস্থা, আপনি দেখছেন যে সুস্থ হচ্ছেন না, বরঞ্চ খারাপের দিকে যাচ্ছেন, তখন সার্চ করা শুরু করলেন যে কি কি ধরনের ট্রিটমেন্ট আছে। পরে ওনার ভিডিও দেখছি, দেখে ভালো লাগছে। পরে আমি যেদিন দেশ আসছি এর পরের দিন আমি এখানে আসি। আসার পর স্যার টেস্ট করতে বলে, তারপর এমআরআই করি, পিএলআইডি ধরা পড়ে। আচ্ছা, এই প্রথম আসলে আপনি একটা রোগটা সম্পর্কে জানতে পারলেন যে আসলে রোগটা কি? হ্যাঁ। আচ্ছা, তারপরে বলেন, তারপর ভর্তি ট্রিটমেন্ট শুরু হয়ে গেল? হ্যাঁ, পর তিন দিন ভর্তি ছিলাম, এরপরে আমি আবার চলে যাই যে কোনো কারণবশত। হুম হুম, বাইরে গিয়ে আবার কয়েক জায়গায় ডক্টর দেখাইছি। হুম হুম, এক জায়গায় কিছুটা ওজন দিকছে একটা থেরাপি নিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয় নাই। আর কয়েক জায়গায় দেখাইছি ডক্টর, কোনো কাজ হয়নি। হুম হুম হুম, পরে আর কয়েক জায়গায় ঘুরে চিন্তা করলাম যে এখানেই ভালো, বেস্ট। মানে প্রথমে আপনি ডিপিআরসি হসপিটালে ভর্তি হলেন। হ্যাঁ, কিন্তু তিন দিনের মাথায় আপনি একটু চলে গেলেন, কিছুটা কনফিউজ ছিলেন যে আসলে কি হচ্ছে। হ্যাঁ, গিয়ে অন্য অন্য জায়গায় কিছু ট্রিটমেন্ট নিলেন। হ্যাঁ, কিন্তু বাইরের সাথে যখন আপনি কম্পেয়ার করলেন, আপনার মনে হলো যে অ্যাভারেজে বেস্ট হচ্ছে আপনার ডিপিআরসি হসপিটাল। মনে কিছুটা সংশয় কাজ করছিল যেহেতু আপনার হাতে সময়ও কম, এত অল্প সময়ের ভিতরে আপনাকে সুস্থ হতে হবে, তো সেই জন্য আপনি আবার আসলেন এবং ট্রিটমেন্ট শুরু করলেন। এবং প্রথম দিকে যখন আপনার সাথে আমার কথা হতো, দেখতাম যে আপনি কিছুটা ডিসঅ্যাপয়েন্ট থাকতেন, কিছুটা মন মরা হয়ে থাকতেন, মানে কনফিউজ থাকতেন, সুস্থ হবেন কি হবেন না একটা সংশয় সবসময় কাজ করতো। হ্যাঁ, বাট ঠিক কতদিন পর থেকে বুঝতে শুরু করলেন না ধীরে ধীরে আপনি একটু একটু করে সুস্থ হচ্ছেন? ভর্তি হওয়ার এক সপ্তাহের মধ্যে আমি চিন্তা, মানে চেঞ্জ দেখতে পারলেন যে না ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। আজকে কততম দিন আপনার? আজকে চোদ্দতম দিন। চোদ্দতম দিন? হ্যাঁ। সেই প্রথম দিন ভর্তি হওয়ার যে ব্যথা নিয়ে ভর্তি হওয়া, আর আজকে চোদ্দতম দিন, কেমন আছেন? অনেক ভালো আলহামদুলিল্লাহ। সেই অসহ্যকর কোমরের ব্যথা, পায়ের দিকে রেফার হয়ে যাওয়া, 4-5 মিনিট হাঁটতে না পারা, সেই মানুষটা আজকে কি হাঁটতে পারছেন? হ্যাঁ, আমি এখানে হাইট হাইট সব কিছু করলাম, এখন আগে দেখালে বসে থাকতাম চেয়ার হিসেবে। কেমন লাগছে নিজেকে সুস্থ অবস্থায় পেয়ে? আবার জি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। অসংখ্য দর্শক আছেন যারা হয়তো জানেন না, কনফিউজ থাকেন, আপনি নিজেও ছিলেন, আমার সেই সকল ভাই বোনদের জন্য যদি কিছু বলেন। হ্যাঁ, সবাইকে বলবো বিভিন্ন জায়গায় ব্যথার জন্য ট্রিটমেন্ট না করিয়ে, অনেক জায়গায় না ঘোরাঘুরি করে সবাই যেন এখানে চলে আসে, এখানে ট্রিটমেন্ট অনেক ভালো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি ওনাকে একটা বিষয় ধন্যবাদ দিই যে কান নিয়েছে চিলে, আমি চিলের পিছনে দৌড়াবো না। উনি আগে জাস্টিফাই করেছেন, দেখেছেন, জেনেছেন, বুঝেছেন। আপনি যদি আলো না দেখেন, অন্ধকার কী জিনিস আপনি কোনোদিন বুঝবেন না। সো অন্ধকার দেখলেই আপনি বুঝবেন আলো কী জিনিস। উনিও আসলে জাস্টিফাই করেছেন, জেনেছেন, বুঝেছেন, সঠিক ট্রিটমেন্ট নিয়েছেন, আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। দোয়া করবেন আমাদের এই ভাইয়ের জন্য যাতে উনি আজীবন এরকম সুস্থ থাকেন, ভালো থাকেন। আমাদের স্যারের জন্য দোয়া করবেন, স্যার যাতে আজীবন উনি এইভাবে ট্রিটমেন্ট দিয়ে যেতে পারেন এবং অসংখ্য পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।